গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই, তোমাদেরকে বলেছি গতকালকে, তো শরীরটা সেরকমভাবেই যাচ্ছে। তো আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 9:20। আর আমি এখন এই বারান্দা ঘর আর এই রান্নাঘরের পাশের ঘরের যে গলিটা আছে সেই গলিতে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বাজে এখন 9:20, আজকে বড় তাড়াতাড়ি ছিল। তো 6:30 সময় ঘুম থেকে উঠেছি, বর ডেকেছে 6:30 সময়, 6:30 একটু আগেই ডেকেছে। তো চোখ খুলতে পারছিলাম না ঘুমের ঠেলায়, শরীরটা ভীষণ খারাপ। কালকে দুপুরবেলায় ঘন্টাখানেক ঘুমিয়েছি, তারপরে ভিডিও টিডিও করে বিছানায় পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিলো না, শরীর খারাপ থাকলে এরকম হয়। তো সকাল থেকে কী কী কাজ করেছি এক ঝলকে দেখে নাও, তারপরে আবার ফিরছি। তো বন্ধুরা দেখো কি রান্না করব। তো ডাল তো রান্না করব, তোমাদেরকে আগের দিন রাত্রেবেলাই বলে দিয়েছিলাম। তো কী দিয়ে ডাল করব, ফ্রিজের মধ্যে করম চা রয়েছে, ওই যে সেদিন করম চা বেশি করে পারলাম না, তো করম চা ছিল, তো হঠাৎ করে মনে হলো যে না থাক, করম চা দিয়ে ডাল করব না, আজকে মুসুরির ডাল করি লাউ দিয়ে। তো লাউ দিয়ে মুসুরির ডাল করেছি। বর প্রথমে নাক সিটকাচ্ছিল, তারপরে খেয়ে বললো অসাধারণ হয়েছে, প্রথম একবার মুখে দিয়েই বললো অসাধারণ হয়েছে। তো ডালের রঙটা দেখতে পাচ্ছ, লাস্টে আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম, টেক্সচারটাও খুব সুন্দর এসছে আর লাউটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, বরের ভাত এই যে বেড়ে রেখেছি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো কালকে যে আলু পোস্ত রাত্রেবেলা করলাম সেই আলু পোস্ত দিয়েছি আর মাছের ঝোল দিয়ে দিয়েছি। আর এখন এখানে ভাজবো আলু ঝিরিঝিরি করে আর কি, ডালের সাথে সকালবেলা বর খেয়ে যাবে। আর রেখে দেবো আমিও ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, নিজের জন্য আর নতুন করে কিছু করব না। এমনিতেই তোমাদেরকে বললাম না যে শরীরটা খারাপ, সেই কারণে আর নতুন করে আমার জন্য আলাদা করে কিছু করব না, নতুন করে মানে আলাদা করে আর কিছু করব না। তো এইদিকে ভাজছি আলু আর এই আরেকটা ওভেনে বসিয়ে দিয়েছি বরের জন্য চা। তো এই যে দেখো মাছের ঝোলও আমার হয়ে গেল কমপ্লিট, লাস্টে একটুখানি ধনেপাতা বেছে বাঁচিয়ে রেখেছিলাম এই মাছের ঝোলে দেবো বলে। তো এই তো মাছের ঝোলও আমার কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে এটা হচ্ছে কালকের জন্য রেখে দেবো। তো ঢাকা দিয়ে রাখার পরে দেখো যেই ফাইনাল লুকটা আসে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমার খুব ইচ্ছে করে দেখাতে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওপর থেকে শর্টটা যখন পড়ে যায় কালারটা দারুণ আসে। তো চলো, রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল সব কিছুই, এবার শুধু রান্নাঘর মোছার পালা। তো আমি খাবো ভাবছিলাম, রান্নাঘর মুছে নিয়ে তারপরে খাবো। আর এই রান্নাঘর মোছার আগে কিন্তু সেরুকে আমার খাওয়ানো হয়ে গেছে। রান্নাঘর এই রান্না স্ল্যাব মোছার সময় না ওই টাইলস পেপারে আর কি হাত ঠাত লেগে যায়, মাঝে মধ্যেই বুঝতে পারি যে খুলে আসছে। তো আমি যখন মুছছি তখন মানে কি বলবো, দুঃখে মানুষ হাসে না, তো আমি সেই দুঃখে হাসছিলাম যে আমার টাইলস খুলে আসছে আস্তে আস্তে। প্রত্যেকেরই ইচ্ছে থাকে সুন্দর সাজানো গোছানো রান্নাঘর, আমি তার ব্যতিক্রম নই, আমারও ইচ্ছে করে বেশ ঝাঁ চকচকে রান্নাঘর থাকবে, চারিদিকে ডোর হাইট পর্যন্ত টাইলস বসানো থাকবে। তো দেখেছো সকাল থেকে কী কী কাজ করা হয়ে গেছে আমার, শুধুমাত্র আমার খাওয়া বাকি আর ঘর মোছা বাকি আর স্নান, এগুলো তো কম্পালসারি, কাজের মধ্যে এইটাই বাকি, খাওয়াটাও কম্পালসারি। তো যাই হোক তোমাদেরকে এটাই বলছি, এখনও খাওয়া হয়নি, আমি এইবার খাবো, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে বেরিয়ে গেলাম। খেয়ে ঠেয়ে ঘর মুছবো যে তার জন্য ওই বাকেটের মধ্যে সার্ফ দিয়ে রেখেছি, শুধু জল ফিনাইল দিয়ে মুছে নেয়। আকাশের অবস্থা একদমই খারাপ, কখনো রোদ উঠছে কখনো মনে হচ্ছে এই বৃষ্টি নেমে পড়বে, যাব কি যাবো না ছাদে, এরকম একটা পরিস্থিতি। তো দেখা যাক, খেতে খেতে যদি রেহাই দেয় তাহলে খাওয়া সেরে নিয়ে তারপরে একবার দেখে আসবো, যদি দেখি এরকমই হচ্ছে তাহলে থাকবে। চলো খাওয়া দাওয়া করে নিই। থালাটা সবে উপর করেছিলাম যে খেয়ে দেয়নি, কিন্তু ভালো ঠেকছে না, যদি শুকনো জিনিসগুলো ভেজে যায় না ভালো লাগবে না, তো যেগুলো শুকনো সেগুলো নিয়ে যাই, পরে না হয় আরেকবার আসবো। তো এই নাইটিটা গতকালকে আমি ধুয়ে দিয়েছিলাম, নাইটিটা শুকিয়ে গেছে, বাবা দেখো ক্লিপ দেওয়া আছে তারপরেও পড়ে গেছে, এটা এত হাওয়া হচ্ছে, রুমালটাও শুকিয়ে গেছে, কালকের বরের প্যান্টটা সেটাও শুকিয়ে গেছে, হয়তো এটা আজকের প্যান্ট পাথর দিয়ে চাপা দেওয়া থাকে, শুকিয়ে গেছে। থাক এটা একটুখানি ভেজে আছে, এটা নিচে নিয়ে মেলে দিই আর আসবো না, বাবারে বাবা। রান্নাঘর মুছতে মুছতে তোমাদের সঙ্গে কিছু কথা বলছিলাম যে রান্নাঘরে টাইলস বসানো থাকবে, বেশ আর কি
যেরকম দেখি আর কি, নর্মাল, খুব বেশি ওই যে মডিউলার কিচেন টিচেন ওরকম হতে হবে সেরকম কিছু না, জাস্ট টাইলস বসানো থাকবে, বেশ একটা নতুনত্ব ভাব থাকবে, সেটাকে পয় পরিষ্কার করে রাখতেও ইচ্ছে করবে। এমনিতেও তোমরা দেখো যে আমি আমার ঘর আর কি মেঝেটা খারাপ হয়ে গেলেও আমি কিন্তু ভীষণ পয় পরিষ্কার রাখি, চেষ্টা করি, আমার আমার তরফ থেকে আমি চেষ্টা করি। এবার আমার থেকেও অনেকে বেশি ভালো রাখে, দেখো ভালোরও খারাপ নেই, সরি সরি, ভালোরও শেষ নেই আবার খারাপেরও শেষ নেই, তো সবই আছে, কিন্তু আমি চেষ্টা করি আমার মতন করে ঠিক রাখার। বিছানার চাদর সকাল থেকে না হলেও দু তিনবার টান টান করি, আর আমার ছেলে সেই পরিশ্রমে আর কি জল ঢেলে দেয়, কিছু করার নেই। তো এই যে দেখো এই ঘরটা মুছে নিয়ে চলে যাব পাশের ঘরে, তো আমারও ইচ্ছা করে এই যে ঘরে টাইলস বসানো থাকবে, কিন্তু সব সময় ইচ্ছা, সবার ইচ্ছা তো আর পূরণ হয় না, সব ইচ্ছা পূরণ হয় না। আমার মতন কিছু মানুষ আছে যাদের ম্যাক্সিমাম সব ইচ্ছাই আর কি অধরা থেকে যায়, পূরণ হয় না, তো কী আর করা যাবে বলো। সব ট্র্যাজেডিকেই এখন আমি অট্টহাসিতে উড়িয়ে দিই, কিছু করা নেই, নতুবা আমি যদি এই মানে এগুলো নিয়ে ভুগতে থাকি না তাহলে মানে আমার আমি বাঁচতে পারবো না, সেই কারণের জন্য হাসি। তো প্রত্যেক দিন জীবনে এরকম অজস্র ঘটনা ঘটে, যেই ঘটনাগুলো মানে কি বলবো, অন্যান্য বেশ কিছুদিন আগেও আমি হ্যান্ডেল করতে পারতাম না, কিন্তু এখন কিন্তু দিব্য হ্যান্ডেল করি, হাসি, হাসতে হাসতে হ্যান্ডেল করি বলতে পারো, হাসতে হাসতে হ্যান্ডেল করি। যেই মনের দুটো কথা বলতে বলতে দেখো ঘর মোছাও, তোমাদেরকে দেখানো কমপ্লিট, এরপরেও আমার। তো বন্ধুরা, আমি আজকে বাজে 10:23, আর আমি সব কাজ হয়ে গেল দেখতেই পেলে, এরপরে শুধু স্নান করা বাকি আর পুজো দেওয়া বাকি। তো আজকে অনেকদিন পর এত তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল, অনেক দিন পর, এমন না যে তাড়াতাড়ি কাজ হয় না, কিন্তু ওই আলে ঢালে করি, ধরো ঘর মোছা থাকলো সেটা গিয়ে 12টা 1টার সময় গিয়ে মুছতে উঠলাম, কারণ আমি একবার বিছানায় পড়ে গেলে আমার আর কী যে হয়েছে আমি উঠতেই পারি না, নিজেকে ফোর্স করি উঠতেই পারি না, বলছি বোঝাচ্ছি চল এবার উঠতে হবে, অনেক বেলা হয়ে গেল উঠতে হবে, বডিটা পড়েই রয়েছে বিছানায়। তো যাই হোক আজকে করে আসলাম, ধন্য মনে হচ্ছে নিজেকে। তো একটা সময় ছিল যখন বিএড করতাম, সব কিছু সব কিছু একা হাতে করে, কারণ ঘরের দরজা টরজা আটকে যেতে হতো, তখন মলিনা দিয়েই কাজ করতো, কিন্তু ঘরের দরজা আমার আটকে রেখে যেতে হতো, শুধু এই ঘরটা, ওই ঘরটা তখন ব্যবহার করতাম না, তো সেই কারণের জন্য ওই ঘরটা মুছতো, বারান্দা মুছতো, আর ওই রান্নাঘরের পাশের ঘরটা হয়তো মুছতো বা মুছতো না জানি না, তবে দেওয়া থাকতো, এই ঘরটা মুছতাম আমিই মুছতাম, যেহেতু মোছা হতো না তাই আমি মুছতাম। তো মনে পড়ে 9:30টার মধ্যে স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট। তোমরা এবার বলবে পুজো তো সিংহাসন তো এখন পাতলে, কার্তিক ঠাকুর 4 বছর পুজো করেছিলাম, ঠিক আছে 4 বছর কেন এবার তোমরা জিজ্ঞাসা করবে, একবার বলেছিলাম হয়তো তোমাদের মনে থাকতেও পারে নাও থাকতে পারে, আমার জায়ের এরকম বাচ্চা মারা যায়, তো সেই কারণে 1 বছর মানতে হয়েছিল ওষুধ, সেই কারণে 3 বছর আর 1 বছর এক্সট্রা, 4 বছর ওই কার্তিক ঠাকুরকে জল ফুল দিয়ে তারপরে বেরোতাম, তার মধ্যে রান্নাবান্না করা, বরকে তৈরি করে দেওয়া, নিজে স্নান করা, পুজো দেওয়া, দিয়ে 10:45 ট্রেন ধরতাম, বুঝতে পারছো 10:45 ট্রেন ধরতাম, কারণ 11:30 প্রেয়ার হতো, সেই প্রেয়ারের আগে বায়োমেট্রিক দিতে হতো, তো বায়োমেট্রিক 10:30 পর 10:45 পরে বন্ধ হয়ে যেত, আর ওই বায়োমেট্রিক যদি কাউন্ট না হতো তাহলে প্রেজেন্ট কাউন্ট হতো না, আবার ওদিকে 4:45 লাস্ট বায়োমেট্রিক দিয়ে বেরিয়ে আসতাম, তো এই টাইম পর্যন্ত থাকতেই হবে, 70% অ্যাটেন্ডেন্স না থাকলে পরে পরীক্ষায় বসে দিত না, ফাইন দিত, বেশিরভাগ পরীক্ষায় বসে দিত না, আমাদের বিএড কলেজ মারাত্মক করা করেছিল, এর জন্যই তোমাদেরকে বললাম না যে প্রিন্সিপাল স্যারের সাথে সামনাসামনি কথা বলা, আমাকে ডেকে কথা বলা বিরাট বড় ব্যাপার, কারণ আমি মারাত্মক করা, মারাত্মক করা, ওই জেনারেল কলেজে বসে সিসিটিভি দিয়ে সব সময় আমাদের বিএড কলেজের উপর নজর রাখতো, যদি দেখতো ক্লাস টাইমে কোনো ছাত্র ছাত্রী বাইরে সাথে সাথে ফোন করে দিত, এত কড়া ছিল। একবার মনে আছে রবীন্দ্র জয়ন্তী উৎসবে সবাই শাড়ি ঠাড়ি পরে এসেছিল, বাইরে কেন সেলফি তুলছিল, বিয়ে বাবা
তোমরা সেলফি তুলতে এসছো, ওর জন্যই আমি কলেজের ভেতরে ওরকম ভাবে নিম 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 করে কথা বলছিলাম, কারণ প্রিন্সিপাল স্যার মারাত্মক করা, মারাত্মক করা স্যার, টিচারদেরই মানতেন না উনি, টিচারদেরকেই মানে একটু এদিক থেকে ওদিক হলে ইনসাল্ট করে দিতেন, আর ছাত্রদের দশা ভাবো, বাবা রে বাবা। কিন্তু আবার যখন ওনার মুড ভালো, বা তার ওনার মতন ভালো কেউ নেই, তো এইরকমভাবে 2 বছর চলেছে। 9:30টার মধ্যে চান ঠান করে স্টেশন পর্যন্ত সাইকেল নিয়ে যেতাম, লেডিবার্ড একটা সাইকেল কিনেছিলাম, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড কিনেছিলাম, তো সেটা নিয়ে আমি ইয়ে পর্যন্ত যেতাম, কি যেন বলে তোমার, স্টেশন পর্যন্ত যেতাম, তারপরে একটা স্টেশন ট্রেনে, তারপরে ওখান থেকে আবার হেঁটে যেতাম। প্রচুর কষ্ট করেছি জীবনে, প্রচুর স্ট্রাগল করেছি, কিন্তু নিট ফল বিগ জিরো, প্রচুর স্ট্রাগল করেছি আমি, মানে সে ধারণার বাইরে। গরমের সময় ঠাডা পোড়া রোদ, তার মধ্যে হেঁটে হেঁটে যেতাম, সপ্তাহে একদিন ছুটি পেতাম রবিবার, ওই দিন আমি বাজার করতাম, ওই ধরো বর আমাকে হাত খরচা দিত, বুধবার দিন যদি ছুটি থাকতো বর আনতো, আর যদি প্রয়োজন পড়তো আমি ওই রবিবার দিন বাজারে যেতাম, এও করেছি। বাজারে গিয়ে মাছ ফাছ তো আমি কাটিয়ে আনতাম না, বাড়ি এসে কেটে রাখতাম, কেটে রান্না করতাম, তখন ফ্রিজ ওপরের ফ্রিজে রাখারাখি করতাম। তো আজকে অনেকদিন পর মনে পড়লো যে আমি বিএড যখন পড়তাম তখন কীভাবে পসিবল হয়েছিল আমার কাছে। পেছনে একটা তাড়নাবোধ না থাকলে না কোনো কিচ্ছু হয় না জীবনে। অনেকটা তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আসলে এই কষ্টগুলো করে এসেছি জীবনে। তারপরে যখন শুনি না যে তোর ডিগ্রি সব মিথ্যে, হেনা তেনা, এই সমস্ত কথা, হাসি পায়, ওই সমস্ত কথায় হাসি পায়, সমস্ত কথায় কষ্ট হয় না আমার। চলো আধা ঘন্টা রেস্ট নিই, অফ ক্যামেরা কিছু কাজ আছে সেগুলো করতে হবে, আজকে আর লেট করলে হবে না, বসে থাকলেও হবে না। আজ তো হেসে ফুল বাগিয়া মে, মেহক হে জেসে বাদলো কি মে, ও রোজ নরিয়া ঘুম যাও মে, মন কি বাভরিয়া আপনি জ্যোতি মে, বাঁধলো দিল হে ছোটা সা ছোটি সি আশা, মস্তি ভরে মন কি ভোলি সি আশা, চাঁদ তারো কো ছুনে কি আশা, আসমানো মে ফুলনে কি আশা, দিল হে ছোটা সা ছোটি সি আশা। এই বৃষ্টি, এই রোদ, কি সুন্দর ঝকঝকে রোদ দিয়েছে, এই দেখো কি সুন্দর ঝকঝকে রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন দেখো কত ভালো লাগছে না। তবে এটা কখনোই বলবো না যে বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি অবশ্যই ভালো লাগে। একটু রেডি দেখতে পাচ্ছ, কারণ দুপুরের ভিডিওটা এখনই করে নিলাম, আর এখন আমি ভাত বসাতে আসলাম, 1:42 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছিল না কাজ, হ্যাঁ 1:42 বাজে, আর আমি ভাতটা বসালাম, আর এই নখগুলো আবার একটুখানি শেপ করেছি, আর নেল পলিশগুলো তুলে ফেলেছি, এখন শেপ করেছি না, কেটেছি, এখন শেপ করব, ঠিক আছে। তো এই 1 আঙুলে পরেছি, 1 কোট করে পরেছি, 2 কোট করে পরতে হবে, বক্স কাটই রেখেছি পুনরায়। তো ভিডিও করছিলাম দুপুরের, তার জন্য দেরি হয়ে গেল, আর সেই খাওয়ার পরে বা খাওয়ার আগে ভিডিও করার চাপ থাকবে না, একটু দেরি হলে অসুবিধা নেই, মাথার উপর থেকে বোঝাটা নেমেছে যে বিকেলের ভিডিওটা রেডি আছে আমার। তো চলো এখন এটাকে না ওই শার্পনার দিয়ে ঘষেই, শার্পনার যাই হোক যাই নার থাকে ওই দিয়ে ঘষবো, ঘষে মাথাগুলো ভোঁতা করবো, নতুবা নিজের নখে নিজেরই কেটে যাবে। আর আমার সোনা বাবাটা কোথায় ঘুমাচ্ছে দেখবা, আমার সোনা বাবাটা, আমার দুটো বাবাটা দেখো, আমার সোনা বাবাটা কোথায় ঘুমাচ্ছে, আমার সোনা বাবাটা এই যে ঘুমাচ্ছে, এই যে আমার সোনা বাবা, মা শুধু ডিস্টার্ব করে তাই না, মা শুধু ডিস্টার্ব করে, এত ঘুমাচ্ছিলাম
আমি ভিডিও করলে না 28 মিনিটের ভিডিও, ও 28 মিনিট নিশ্চিন্তে শুয়ে রয়েছে, আমি ভিডিও করলে ও যে কি শান্তিতে ঘুমায়। কি দিয়ে সার্ভ করবো জানো? শেরুর নোক কাটি যে ইয়েটা দিয়ে, এই যে শেরুর নোক কাটারই, এই যে এইটা পিঙ্ক কালার, কি সুন্দর না রংটা, এইটা এটার সঙ্গে যে সেট, তো ওট তো আর হয় না, এই যে সাপ নেল সাপার নেল শেপার নেইল শেপার না বললে দিও একটুখানি, তোমরা তো আসোই, আমি ভুলভাল কইলে তোমরা ঠিক করার জন্য। তো বাজে এখন 2:35, আর আমার পুজো দেওয়া এইমাত্র কমপ্লিট হলো, আর শেরু বাবা এই যে, আমার ছোট্ট সোনা, এবার ছোট্ট সোনা দুত্তু সোনা, তাই না? আমার দুত্তু সোনা কে, তুমি? ও আচ্ছা, বাবা ফোন করেছে। তো দেখো বন্ধুরা, একটুখানি সাজুগুজু করে রিলস করছিলাম ইনস্টাগ্রামে, 5:05 বাকি, এখন একটুখানি শোবো। এই কানেরটা জীবনে প্রথম পরলাম, এই কানেরটার বয়স 2 বছর আর প্রথম পরলাম আমি। ভাবছিলাম এই গাউনটার সাথে কোন কানেরটা কোন কানেরটা যাবে, তো এটা দেখেই মনে হচ্ছিলো এটা যাবে, তো কানে লাগিয়ে দেখি দারুণ যাচ্ছে এটার সাথে এটা। তো তিনটে মনে হয় রিলস করলাম, ব্যাস একটা গান করলাম, হয়ে গেল। এবার একটুখানি ঘুমানোর চেষ্টা করব, দেখা যাক। বন্ধুরা বাজে এখন 9:56, আর ও চলে আসছে, চা করে দিয়ে আসলাম, আর সাথে সাথে চাটাও বসিয়ে দিলাম, এই চা সরি ধর ভাতটাও বসিয়ে দিলাম, আর তারপরে কালকে সকালে ভিডিও করা বাকি আছে। ও আসলো, তারপরে হচ্ছে তোমার হাত পা ধুলো, মাকে একটুখানি ফোন করলাম, তো ফোন করার পরে তারপরে চা বসালাম। ও ইয়ে, ও টিফিন বাটি ধোয়া বাকি, মনে নেই, তো চায়ের বাটিটা আগে ধোবো, তারপরে ও টিফিন বাটি ধোবো, তার মধ্যে ভাতটা এদিকে উতরে যাবে, ব্যাস চলো। সন্ধ্যাবেলা তোমাদের সাথে আর কথা বলিনি মনে হয় না, ওই চা মুড়ি খেয়েছি, দেরি হয়ে গিয়েছিলো সন্ধ্যা পুজো দিতে একটু, তার জন্য মনে হয় ক্যামেরাটা অন করিনি। আর কটা, ও না না করেছি করেছি, ওই যে আমি রিলস বানানোর পরে, হ্যাঁ আমি করেছি, মনে নেই, রিলস বানানোর পরে ওই সাজগোজ করেছিলাম, সেটা তোমাদেরকে দেখেছিলাম, হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। সেটা হচ্ছে না সন্ধ্যার আগে, সেটা দুপুরবেলা বিকেলবেলা করেছি, সন্ধ্যের পরে ভিডিও অন করি, ক্যামেরা অন করিনি, মনে পড়ছে। এবার এখানেই বসে ভিডিওটা এন্ড করে দিই, ব্লগ ভিডিওটা এখানেই বসে লাস্ট, আমি সকালের জন্য ভিডিওটা, দুপুরের জন্য যে কন্ট্রোভার্সি ভিডিও হয় সেটা এন্ড করলাম, তাই ভাবলাম এখানেই ভিডিওটা এন্ড করে দিই, আমার ব্লগ ভিডিওটাও। এখন বাজে 11:40, 12 বাজতে যায়, তো চলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে কি একটা বলবো ভাবছিলাম তোমাদের, মনে নেই কি একটা বেশ বলবো ভাবছিলাম। তো যাই হোক, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মনে পড়লে পরের দিনের ব্লগে বলে দেবো। টাটা।